নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, 30 অক্টোবর 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, আর যার ফলে এই ছয় রাশির জাতক ও জাতিকারা পার্থিব সুখ পেতে চলেছে। তো কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, সে রাশিগুলির নাম আমি একে একে জানাতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। বন্ধুরা, 30 অক্টোবর 2021, এই দিন শুক্র তার রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে, আর যার দরুন এই ছয় রাশির জাতক ও জাতিকারা পার্থিব সুখ পেতে চলেছে। অর্থাৎ এই পৃথিবীতে যত ধরনের সুখ হয়, যত ধরনের ভোগ হয়, এই সমস্ত কিছু কিন্তু এই ছয় রাশির জাতক ও জাতিকারা পেতে চলেছে। তবে আপনার জন্মছকে শুক্রগ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে। যদি শুক্রগ্রহ শুভ অবস্থায় না থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার কথা পুরোপুরি নাও মিলতে পারে। তাই আপনারা কোনো নিয়ারেস্ট এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে আপনাদের জন্মছকটি দেখিয়ে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে শুক্রগ্রহ কেমন পজিশনে রয়েছে, ভালো রয়েছে না খারাপ রয়েছে, আর খারাপ থাকলে তার কী প্রতিকার প্রতিবিধান রয়েছে, এই সমস্ত কিছু জেনে নিতে পারেন। আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন, তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই সৌভাগ্যশালী ছয়টি রাশি, যে রাশিগুলি 30 অক্টোবর 2021 শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে পার্থিব সুখ পেতে চলেছে। এই পার্থিব সুখের কথা কেন বললাম, আসুন এর ডেফিনিশন জানতে গেলে আমি আপনাদেরকে জানিয়ে দিই শুক্রগ্রহ সম্পর্কে। দেখুন, শুক্র মানেই হচ্ছে সুখ, অর্থাৎ আমাদের এই পার্থিব জগতের যত ধরনের সুখ হয়, যত ধরনের ভোগ হয়, সেই সমস্ত কিছু কিন্তু শুক্রগ্রহের হাতে রয়েছে। অর্থাৎ একটি ঠান্ডা গ্লাসে জল থেকে এসি রুম, সমস্তটাই কিন্তু শুক্রগ্রহের আন্ডারে। তাই আপনার ব্যক্তিগত জন্মছকে শুক্রগ্রহ যেমন পজিশনে থাকবে, ঠিক তেমনটাই কিন্তু আপনি রেজাল্ট পাবেন। অর্থাৎ শুক্রগ্রহ আমাদেরকে সুখ দেখায়। একটা কথা আমি বলে দিই আপনাদেরকে, যাদের দেখবেন শুক্রগ্রহ ভালো রয়েছে, তারা কিন্তু দেখতে একটু অ্যাট্রাকটিভ হবে। অর্থাৎ ছেলে হলে মেয়েরা ভনভন করবে মাছির মতো, আর মেয়ে হলে ছেলেরা ভনভন করে মাছির মতো, এবং একাধিক প্রেম সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়ে থাকবে। এটা কিন্তু শুক্রগ্রহ দিয়ে থাকে, প্রেম, ভোগ, সুন্দরভাবে থাকা, ভালো ভালো খাবার খাওয়া, এই সমস্ত কিছু কিন্তু শুক্রগ্রহ দিয়ে থাকে। এছাড়াও পারফিউম এবং কসমেটিক্স, যত ধরনের বিলাসিতার জিনিস, সমস্তটাই কিন্তু শুক্রগ্রহের আন্ডার। তাই ফার্স্ট অফ অল আপনারা নিজেদের জন্মছকটি একবার অন্তত বিশ্লেষণ করে নিন, আপনার জন্মছকে শুক্রগ্রহ কেমন পজিশনে রয়েছে। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে পার্থিব সুখ পেতে চলেছে। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে 30 অক্টোবর 2021 শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারা কিন্তু পার্থিব সুখ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনে সুখ, স্বাচ্ছন্দ্য, বৈভব কিন্তু আসতে চলেছে। এই সময় আপনারা কিন্তু কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য ক্রয় করতে চলেছেন, সেটা একটা মোবাইল পর্যন্তও হতে পারে। এর পাশাপাশি এই সময় আপনারা প্রেম সম্পর্কে যারা জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, এবং নতুন প্রেমে পড়ার কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং আপনারা এই সময় কিন্তু একটু ভালোভাবে থাকতে পারবেন, ভালোভাবে খেতে পারবেন, এবং মনের দিক থেকে যে আনন্দ, সে আনন্দ কিন্তু আপনারা পেতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনারাও নিশ্চিত থাকুন 30 অক্টোবর শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও পার্থিব সুখ পেতে চলেছেন। অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু সুখ, স্বাচ্ছন্দ্য কিন্তু আসতে চলেছে। এই সময় যারা মিডিয়ার লাইনে রয়েছেন, ক্যামেরার সামনে কাজ করেন বা ক্যামেরার পিছনে, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন, তাদের ক্ষেত্রে যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এর পাশাপাশি যাদের প্রেম ভেঙে গেছে, তাদের জীবনে কিন্তু পুনরায় প্রেম আসতে চলেছে। এবং এই সময় আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট
গৃহের জন্য কিন্তু ক্রয় করতে চলেছেন এবং আপনাদের মনের সাধ মনের ইচ্ছা কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এবং এই সময় পর্যন্ত আপনারা কিন্তু যথেষ্ট মাত্রায় সুখে স্বাচ্ছন্দ্যে কিন্তু বসবাস করতে পারবেন। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও পার্থিব সুখ পেতে চলেছেন। এই সময় ভাগ্যের পূর্ণ মাত্রায় সাপোর্ট পেতে চলেছেন। যে সমস্ত কাজ আপনাদের হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু আপনারা করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা প্রেম থেকে কিন্তু যথেষ্ট পরিমাণে সাকসেস পেতে চলেছেন এবং যাদের প্রেম ব্রেকআপ হয়ে গেছে তারা কিন্তু নতুন করে আবার প্রেমে পড়তে চলেছেন। পাশাপাশি যারা মিডিয়ার লাইনে কাজ করছেন অর্থাৎ ক্যামেরার সামনে কাজ করছেন বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। এই সময় আপনারা গৃহে কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট কিন্তু ক্রয় করতে চলেছেন এবং যে সুখ যে আনন্দ সেই আনন্দ এবং সুখ কিন্তু আপনারা অনুভব করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই 30 অক্টোবর 2021 শুক্রের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন অর্থাৎ আপনারা কিন্তু পার্থিব সুখ পেতে চলেছেন। এই সময় আপনারা কোনো লাক্সারিয়াস প্রোডাক্ট গৃহের জন্য ক্রয় করতে চলেছেন এবং আপনারা মনের দিক থেকে যে সুখ যে শান্তি সেটা পেতে চলেছেন। পাশাপাশি যারা প্রেম সম্পর্কে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। আপনাদের জীবনে কিন্তু প্রেম কিন্তু আসতে চলেছে এবং পুরনো প্রেমও কিন্তু কামব্যাক করতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মিটিয়ে ফেলতে চলেছেন। এরপরে 5 নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও নিশ্চিত থাকুন এই 30 অক্টোবর 2021 শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে আপনারাও কিন্তু পার্থিব সুখ পেতে চলেছেন। এই সময় আপনাদের জীবনে ভোগ বিলাস কিন্তু বাড়তে চলেছে। এই সময় আপনারা প্রেম সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে চলেছেন এবং আপনাদের জীবনে একাধিক প্রেম কিন্তু আসতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা যারা মিডিয়ার লাইনে কাজ করছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে। পাশাপাশি এই সময় আপনারা ভোগ বিলাসের কোনো প্রোডাক্ট কিন্তু আপনারা গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। এরপরে যে রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই শুক্রের রাশি পরিবর্তনের সাথে সাথে পার্থিব সুখ কিন্তু পেতে চলেছেন অর্থাৎ আপনাদের জীবনে কিন্তু পার্থিব সুখ ভোগ কিন্তু আসতে চলেছে। এই সময় ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পেতে চলেছেন। যে সমস্ত কাজ হচ্ছিল না সেই সমস্ত কাজ কিন্তু করে ফেলবেন। শুধু তাই নয়, এই সময় আপনারা কিন্তু প্রেম সম্পর্কে কিন্তু জড়িয়ে পড়তে চলেছেন এবং আপনাদের জীবনে একাধিক প্রেম কিন্তু আসতে চলেছে। এই সময় আপনারা কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিন্তু গৃহের জন্য ক্রয় করতে চলেছেন। যারা মিডিয়ার লাইনে কাজ করছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট মাত্রায় শুভ যেতে চলেছে এই শুক্রের রাশি পরিবর্তনে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে ফেলুন।